পা মুছে ঘাটে উঠবে। কাটা মুছলে তুমি? নতুন বিছানা চাদর পেতেছি কিন্তু। কি আর কথা বলতে গেলাম তোমায়? ও হো, আমি কিন্তু অফিস থেকে বেরোনোর সময় তোমায় ফোন করবো। হ্যাঁ, আমি ডিরেক্ট মায়ের কাছে পৌঁছে যাব। তুমি ওখানে একদম ঠিক সময় পৌঁছে যাবে। এই না না, কাটি দাও আজকে প্লিজ। কি ন্যাকামি করছো নাকি? বাবা আমার তোমাকে এক্সপেক্ট করবে। হ্যাঁ, তুমি বলে দাও না কিছু যে আমার আমার বলো যে আমার ভাইরাল ফিভার হয়েছে, আমার 102 জ্বর। আমার এই না, একটা কাজ করো, বলো আমার না হাঁচতে গিয়ে এই নাকের জায়গাটা না ব্লক হয়ে গিয়ে। দাঁড়াও, আমি তোমাকে খুব ক্রিয়েটিভ একটা কিছু, 5 মিনিট সময় দাও, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আগের মাসেও কিন্তু ঢপ মেরেছিলাম, বলেছিলাম যে তোমার পেট খারাপ, সেটা বলে ম্যানেজ দিয়েছি। এবার আমি সব বলতে পারবো না। আরে আগের মাসে তো পেট খারাপ হয়েছিল সত্যি করে, আমি কি স্যাম্পল পাঠাবো তোমার বাবাকে? আরে দিদি, জামাই বাবু সবাই তো আসবে, একটা বেশ সুন্দর খাওয়া দাওয়া হবে, একটা ফ্যামিলি গেট টুগেদার। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। শোনাটা, এই আমার জ্বরটা আসছে কিন্তু, দেখো গায়ে গা গরম। আর একটা মাছ দেবেন। জোর করে খেও না, তোমরা তো জোর করছো, জোর করছিস কেন? জান না, জোর কেন দে, জোর করে কি আছে, পারবে নিশ্চয়ই দে। না দিন তো, এত চিন্তা করে না, না সত্যি দাও। দাও রিমি, আমার একটু নুনটা দাও না। না তোমার খেতে হবে না, প্রেশার বাড়বে। ও প্রেশার না আমার নেই, আমার আসলে কি রোজ ইলিশ মাছ না খেলে না খেতেই পারি না একদম। রোজ ইলিশ, রোজ ইলিশ মাছ খাওয়া কিন্তু ভালো নয়। না না, রোজ মানে তো রোজ নয়। হ্যাঁ কি না, ও তো হয়ে যায় হয়ে যায়। তোমাকে দেবো একটা মাছ না, প্রত্যয়কেই দাও। হ্যাঁ বলছেন দিন, মদ সিগারেট সব একদম। তারপর কাজকর্ম কেমন চলছে? চাপ, প্রচন্ড চাপ, এতগুলো প্রোডাকশন না, তারপর ধরো নতুন কতগুলো দল ডাকছে ওয়ার্কশপ করানোর জন্য। আমি তো বোম্বেতে একটা নাটক ডিরেকশন দিচ্ছি। বাহ, তা সময় বার করো, চল একটা মালয়েশিয়া ট্যুর করে আসি। কি হলো, জল খাবে? খারাপ করি না কিন্তু অভিনয়, এটা মালয়েশিয়ার প্রস্তাব দিচ্ছে তাও আমাকে, মানে এরম একটা বিশ্বাসযোগ্যতা জায়গায় নিজেকে তুলে নিয়ে গেছি, এটা চাটনিকারই কত নয়। আচ্ছা ধরুন তুষার কাপুরকে যদি ফার্স্ট টাইম ফিরিয়েছে জন্য ডাকা হয়, একটু একটু দেখতো আমার নেক্সট মান্থের ফ্রি আছি কবে, আমারটা দেখে বলবো। ও ও, একই ব্যাপার, তুই ফাঁকা অসুবিধা হবে। কি বলছিস, এই অবস্থা নেক্সট মান্থে? আমি না জাস্ট দল ছেড়ে দেবো কিন্তু এবারে, আমি আমার বয়স হচ্ছে নাকি? তুলে দে, তুলে দে দল, তুলে দে, লিফ্ট করা দে। কে বলেছে এত চাপ নিতে? একটা কথা, আমি আমার এই বছরে একটা 1 সপ্তাহের গ্যাপ চাই, ব্যাস, আর কোনো কথা শুনবো না। সালা নেশা ছুটকে দিয়ে চেঙ্গা হচ্ছে, দেও ফোন করে দল তোর বেশ। নো 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 নো, অত চাপ আমি নিতেই পারবো না, না অনেকটাই চাপ হবে। হ্যালো, হবে না।